नमस्कार प्रिय दर्शक बंधुरा एस्ट्रो कनेक्शन यूट्यूब चैनल आपनादेर प्रत्येककेई अनेक अनेक स्वागत जानाई। बंधुरा शुक्र जोग बृहस्पति हरि लुटेर मतो अर्थ पेते चलेछे चार राशि। हाँ बंधुरा एटी आमी थाम्बेले लिखे दिच्छि, तार कि कारण आमी आपनादेरके विस्तारितभावे जानाते चलेछि। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন, যার দরুন আপনারা কিন্তু সহজেই বুঝে যেতে পারবেন যে আপনাদের জীবনে অর্থ কোন কোন ক্ষেত্র থেকে আসবে আর কেন আসবে। সাতাশে এপ্রিল দত্তগুরু শুক্রাচার্য কুম্ভ রাশি থেকে মীন রাশিতে পদার্পণ করছে এবং এই মীন রাশিতে অলরেডি বৃহস্পতি গ্রহ কিন্তু রয়েছে। আর এই শুক্র ও বৃহস্পতি একত্রে মীন রাশিতে অবস্থান করার ফলে যে চার রাশির কথা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি, সেই চার রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন এবং আপনার ব্যক্তিগত জন্মছকে যদি শুক্র গ্রহ ও বৃহস্পতি গ্রহ শুভ অবস্থায় থাকে, তাহলে হরি লুটের মতো অর্থ পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই চার সৌভাগ্যশালী রাশি সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। সাতাশে এপ্রিল দত্তগুরু শুক্রাচার্য ও দেবগুরু বৃহস্পতি একত্রে মীন রাশিতে অবস্থান করতে চলেছে, আর যার শুভ প্রভাব যে রাশিচক্রের চার রাশির কথা আমি বলবো সেই চার রাশি পেতে চলেছে। তার আগে আসুন জেনে নেওয়া যাক এই দেবগুরু বৃহস্পতি ও দত্তগুরু শুক্রাচার্য কী কী দেখিয়ে থাকে আমাদের জীবনে, যে যে জিনিসগুলো দেখিয়ে থাকে আমাদের জীবনে সেই সমস্ত জায়গা থেকে কিন্তু আপনাদের পজিটিভ দিক আসবে। প্রথমে আসি দেবগুরু বৃহস্পতির কথায়। দেবগুরু বৃহস্পতি অর্থাৎ দেবতাদের যে গুরু, ইনার মধ্যে জ্ঞান, সৎ, নিষ্ঠা এই সমস্ত কিছু ভরে থাকে। এছাড়াও টিচিং প্রফেশনকে এই দেবগুরু বৃহস্পতি দেখিয়ে থাকে, গোল্ডকে দেবগুরু বৃহস্পতি দেখিয়ে থাকে, ফুড প্রোডাক্টকে দেবগুরু বৃহস্পতি দেখিয়ে থাকে, এছাড়াও গার্মেন্টসকেও দেবগুরু বৃহস্পতি দেখিয়ে থাকে। ফ্যাশনেবল গার্মেন্টসকে দেবগুরু বৃহস্পতির সঙ্গে দত্তগুরু শুক্রাচার্যও কিন্তু দেখিয়ে থাকে। এবার আসি দত্তগুরু শুক্রাচার্যের কথায়। শুক্রাচার্য বা শুক্র গ্রহ, নাম শুনলেই বোঝা যায় যে যার মাধ্যমে আমরা জীবনে সুখ পেয়ে থাকি। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই ভৌতিক জগতে, এই পার্থিব জগতে যত ধরনের সুখ হয় সমস্তটাই কিন্তু শুক্র গ্রহের আন্ডারে। তাই আপনার ব্যক্তিগত জন্মছকে শুক্র গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে, পাশাপাশি দেবগুরু বৃহস্পতিকেও শুভ থাকার প্রয়োজন রয়েছে। কারণ শুক্র গ্রহ আমাদের জীবনের লাক্সারিনেস, প্রেম, দাম্পত্য সুখ, এছাড়াও ফ্রেন্সি কোনো জিনিস, হাইলাইটেড কোনো জিনিস, খুব কস্টলি কোনো জিনিসকে বুঝিয়ে থাকে এই শুক্র গ্রহ। অর্থাৎ আমাদের জীবনে যত ধরনের মনের বাসনা রয়েছে সেই সমস্তটাই কিন্তু শুক্র গ্রহের আন্ডারে। কারণ আমাদের প্রত্যেকেরই চাই একটা নিজস্ব গাড়ি, প্রত্যেকেরই একটা এসি রুমে থাকার ইচ্ছা থাকে, প্রত্যেকেরই থাকে যে আমি বাইরে যেন ট্যুরে যেতে পারি, আমার পকেটে যেন প্রচুর অর্থ থাকে, এই সমস্তটাই কিন্তু শুক্র গ্রহের আন্ডারে। তাই আপনার ব্যক্তিগত জন্মছকে শুক্র গ্রহকে এবং বৃহস্পতি গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। এবার আসুন আমি একে একে সেই চারটি রাশির নাম পরস্পর উল্লেখ করতে চলেছি, যে রাশিগুলি শুক্র যোগ বৃহস্পতি অর্থাৎ সাতাশ তারিখ থেকে আপনাদের জীবনে হরি লুটের মতো অর্থ আসতে চলেছে। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই শুক্র ও বৃহস্পতি একত্রে অবস্থান করার ফলে আপনাদের জীবনে হরি লুটের মতো অর্থ আসতে চলেছে। এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন, যে সমস্ত কাজে আপনারা বাধাপ্রাপ্ত হচ্ছিলেন সেই সমস্ত কাজে কিন্তু এগিয়ে যেতে চলেছেন। এই সময় ফ্যাশনেবল গার্মেন্টসে যারা বিজনেস করছেন, যারা গোল্ডের কোনো বিজনেস করছেন, এছাড়াও ফুড প্রোডাক্টের বিজনেস করছেন, গ্লসারির কোনো বিজনেস করছেন, এছাড়াও কোনো হাইলাইটেড প্রোডাক্ট কেনারও কিন্তু সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় আপনারা এই সময় পেতে চলেছেন। এর পরবর্তী দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, যে রাশি শুক্র যোগ বৃহস্পতি
একত্রে থাকার ফলে অর্থাৎ 27 তারিখ থেকে একত্রে থাকার ফলে শুভ প্রভাব পেতে চলেছে, অর্থাৎ হরি লুটের মতো অর্থ আসতে চলেছে। সে রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই শুক্র যোগ বৃহস্পতি একত্রে থাকার ফলে আপনাদের জীবনেও হঠাৎ করে অর্থ আসতে চলেছে। বিভিন্ন সূত্র থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ভাগ্যের সাপোর্ট আপনারা এই সময় পূর্ণ মাত্রায় পেতে চলেছেন। দৈনন্দিন রোজগার হতে চলেছে এই সময় চোখে পড়ার মতো। এই সময় গার্মেন্টসে যারা বিজনেস করছেন, ফুড প্রোডাক্টের বিজনেস করছেন, গোল্ডের বিজনেস করছেন, এছাড়াও কসমেটিক্স জাতীয় কোনো প্রোডাক্টের বিজনেস করছেন, যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে। এই সময় মনের স্বাদ, মনের ইচ্ছা, মনের বাসনা কিন্তু আপনারা মিটিয়ে ফেলতে চলেছেন। গৃহের জন্য কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিন্তু আপনারা ক্রয় করতে চলেছেন। পাশাপাশি যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। তবে আপনার ব্যক্তিগত জন্মছকে শুক্রগ্রহ ও বৃহস্পতি গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে, যেটি আমি আপনাদেরকে বারবার রিমাইন্ড করে দিচ্ছি। এর পরবর্তী যে রাশির কথা আমি বলবো, অর্থাৎ 3 নম্বর রাশি, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই শুক্র ও বৃহস্পতি একত্রে থাকার দরুন হরি লুটের মতো অর্থ আপনারাও কিন্তু পেতে চলেছেন। এই সময় দৈনন্দিন রোজগারও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এছাড়াও ভাগ্যের সাপোর্ট আপনারা পূর্ণ মাত্রায় পেতে চলেছেন। পাশাপাশি যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন, ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে কাজ করছেন, তাদের ক্ষেত্রেও যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে। এছাড়াও যারা গার্মেন্টসের বিজনেস করেন, যাদের গোল্ডের কোনো বিজনেস রয়েছে, যারা ফুড প্রোডাক্টের কোনো বিজনেস করছেন, এছাড়াও ফ্যাশনেবল গার্মেন্টসে যারা বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে। পাশাপাশি যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। এই সময় আপনার পকেটে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে। তবে আপনার ব্যক্তিগত জন্মছকে শুক্র গ্রহ ও বৃহস্পতি গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। পরবর্তী শেষ যে রাশির কথা আমি বলবো, যে রাশি এই শুক্র ও বৃহস্পতি একত্রে থাকার দরুন হরি লুটের মতো অর্থ আসতে চলেছে, সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই 27 তারিখ থেকে আপনাদের জীবনে হরি লুটের মতো অর্থ আসতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় আসতে চলেছে। দৈনন্দিন রোজগার হতে চলেছে চোখে পড়ার মতো। এই সময় যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। পাশাপাশি কোনো হাইলাইটেড প্রোডাক্ট গৃহের জন্য ক্রয় করতে চলেছেন। এছাড়াও যারা গার্মেন্টসে বিজনেস করছেন, যারা ফ্যাশনেবল গার্মেন্টসে বিজনেস করেন, যারা ফুড প্রোডাক্টের বিজনেস করেন, যাদের জেমস অ্যান্ড জুয়েলারির দোকান রয়েছে, তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। তবে আপনার ব্যক্তিগত জন্মছকে বৃহস্পতি গ্রহ ও শুক্র গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে, যেটি আমি আপনাদেরকে বারবার রিমাইন্ড করে দিচ্ছি। তো ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।